नमस्कार बंधुरा, केमन आछेन सबाई? आमार चैनेले सबाईके स्वागत जानाई। आज चिकेन रेजाला करे देखाबो। खूब सहजे आर खूब ताड़ाताड़ी तैरी हो जाए चिकेन रेजालार रेसिपिटी। तो चलो देखे नी। प्रथमेई बोलछी चिकेन के भालो करे धुए परिष्कार करे एकटु माझारी साइजेर चिकेन निते हबे, एकटु केटे निलाम, हाँ, जाते एर जूसटा माने मशलार जे स्वाद जूस गंधटा जाते एर मध्ये खूब ताड़ाताड़ी चले जाए आर खूब ताड़ाताड़ी एटा तैरी हो जाए। হ্যাঁ, তো দেখো প্রথমেই একটু কেটে নিয়েছিলাম এই মতো। তারপরে একটা মিক্সিং জারে কী করলাম আমি, পেঁয়াজ একটু ডুমো করে দুটো কেটে রেখেছিলাম, ওটাকে একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে কোনো দানা দানা জিনিস থাকবে না, কোনো মশলাও নয় আর কোনো পেঁয়াজ টিয়াজও মানে মুখে পড়বে না আর কি, একদম স্মুথ থাকবে পেস্টটা। তো একটা বাটি নিলাম, নিয়ে চিকেনগুলো ঢাল নিয়ে নিলাম সম্পূর্ণ, নিয়ে তার মধ্যে দিলাম প্রথমেই নুন স্বাদ মতো, তারপরে দিলাম আদা রসুন বাটা 2 চামচ, তো তারপরে দিয়ে দিলাম এই পেঁয়াজটা যেটা মিক্সিতে একদম পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম, আর দিলাম টক দই 1 কাপ। ঘন টক দই থেকে ভীষণভাবে আমি ফিটিয়ে নিয়েছিলাম খুব ভালো করে, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর দিলাম 1 মাখন 1 টেবিল স্পুন বড় চামচের, সেটাকে গলিয়ে নিয়েছিলাম। গলিয়ে নিয়ে খুব ভালো করে এই মতন মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নিয়ে এটাকে মোটামুটি আমি একটু রাখতে হয়েছে, 1-1.5 ঘন্টা একটা রাখতে হবে, ম্যারিনেটটাই এটার একটু সময় যাবে। তো এটাকে এই মতন করে খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে, আমি 2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এটা যতক্ষণ মানে ম্যারিনেট করে রাখা যায় ততই ভালো আর কি। তো আমি 2 ঘন্টা মতনই রাখা হয়েছিল। তো এরপরে যেটা করব, কাজু বাদাম আর পোস্ত নিয়েছিলাম, নিয়ে মাপ পরিমাপ কিন্তু ভিডিওতে আমার সব দেয়া আছে, একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। তাতে কি হয়, এই মানে পোস্ত দানাগুলো অনেক সময় না মিক্সিতে করলে শিলে তো বাটা হচ্ছে না, মিক্সিতেই করব তো কি হয় দানা দানা মতন হয়ে যায়। আচ্ছা, এখানে মশলা নিলাম গোটা মশলা হিসেবে, দেখো ডালচিনি নিয়েছি, বড় এলাচ নিয়েছি, ছোট এলাচ নিয়েছি, হ্যাঁ, স্টার এনিস নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর দেখো এই মতো, আর এখানে নিয়েছি 2টো তেজপাতা, আর লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই রেজালা করতে যেটা লাগে, গোটা গোলমরিচ, সা মরিচও লাগে মানে সাদা মরিচ কালো মরিচ, এই 2টো মরিচ কিন্তু মাস্ট। দেখো গুঁড়ো করে দেবো সাদা মরিচ, আর গোটা গোটা দেবো কালো মরিচ, কি তাই তো দেখা যায়, মানে রেজালা খেতে গেলে দেখা যায় এগুলো পাওয়া যায় আর কি গোটার মধ্যে। তারপরে কড়াইতে নিয়ে নিলাম 2 চামচ মতন রিফাইন্ড অয়েল, 2 চামচ মতন ঘি, মশলাগুলো সব দিয়ে দিতে হবে একসাথে, দিয়ে বেশ ভালো করে হালকা, কিন্তু একদম কালো কালো বা পোড়া পোড়া হবে না, মানে যেরকম করি আমরা সাধারণত মোটামুটি হালকা একটু কিছু মানে সেকেন্ডের জন্য একটুখানি ফ্রাই করে নেব। তো ফ্রাই করার পর 2 ঘন্টা ফ্রাই করে মানে 2 ঘন্টা হয়ে যাওয়ার পর আর কি, ম্যারিনেশন হয়ে যাওয়ার পর চিকেনটার মধ্যে যখন এই মশলাটা মোটামুটি হয়ে যাবে, একটা হালকা অ্যারোমা বেরোবে, গন্ধ বেরোবে, ঢেলে দিতে হবে চিকেনটা, দিয়ে বেশ ভালো করে চিকেনটা একটুখানি কষিয়ে নিতে হবে, কারণ নাহলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে, 2-3 মিনিট বেশিক্ষণ নয় কিন্তু। তো দেখো এই মতন ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম খুব ভালো করে, পেঁয়াজটা একটুখানি কাঁচা কাঁচা যদি গন্ধ ছাড়ে আদা রসুনে, তাই একটুখানি কষিয়ে নেব। আর রেজালা করতে যেহেতু ম্যারিনেটটা অনেকক্ষণ করা যায় মানে অনেক ঘন্টা থাকে, তাই বেশিক্ষণ সময় লাগে না। তো ভালো করে 2-3 মিনিট এই মতন কষে নেওয়ার পর আমি কী করলাম, আর একটা জায়গায় আমি এই শা মরিচ মানে সাদা মরিচটা গুঁড়ো করে নিলাম। সাদা মরিচটা একই কিন্তু গন্ধ, একই স্বাদ ঝালঝাল, কিন্তু সাদা মরিচটা দেওয়া হচ্ছে এইটাই কারণ, যেহেতু রেজালা একটু সাদা সাদা মতন হয়, খুব একটা কষা মশলা নয় কিন্তু। তো দেখো আমি এটা করে গুঁড়ো করে একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম, সবটা দেবো না কারণ এটা ঝাল হয় কিন্তু, চিচিরে একটা ঝাল লাগবে, খুব একটা ঝাল লাগে না, তবু আমি এখানে 1 চামচ দিয়েছি, আমার হয়েছে কিন্তু 2 চামচ, আমি দিলাম 1 চামচ মতন, দেখো ঠিক এই মতো। সাদা মরিচটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটা 8-9 মিনিটের জন্য মাংসটাকে সেদ্ধ করার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক এই মতো।
মাংসটা সিদ্ধ হচ্ছে তার মধ্যে আমি ওই যে আমি পোস্ত আর কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে করে নেবো একদম একটা স্মুথ পেস্ট, হ্যাঁ, যাতে করে এটা কোনো দানা দানা পোস্ত দানা দানাও না মুখে লাগে, তাই করে নিয়েছিলাম একদম পেস্টটা এই মতন করে নিয়েছিলাম। এবার 7-8 মিনিট পর খুলে একদম রেডি হয়ে গেছে, এরপরে ওই পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো, মানে পোস্ত আর কাজু বাদাম বাটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখো কীরকম তেলটা বেরিয়ে বেরিয়ে এসছে না, ঘি তেলটা এরকম, তার মধ্যে আন্দাজ মতন দিলাম নুন, ম্যারিনেশন যখন করেছিলাম ম্যারিনেট করার সময় তেল দিয়েছি, সরি নুন দিয়েছিলাম, এখন সেটাই আবার পরিমাণ মতন দিলাম, আর এর মধ্যে ঢেলে দিলাম হচ্ছে মানে পোস্ত আর কাজু বাদাম বাটাটা, দিয়েও একটু ভালো করে মানে মোটামুটি একটু কষিয়ে নিয়েছিলাম আর কি, মানে কাঁচা কাঁচা যাতে গন্ধ না ছাড়ে আর খেতেও ভালো স্বাদ হবে, তেলটাও বেরিয়ে আসবে, সেই মতন খুব ভালো করে এই মতন একটু কষিয়ে নিয়েছিলাম। এই রেজালা চিকেনটা নান পরোটা রুটি আর রুমালি রুটির সাথে ভীষণ ভীষণ ভালো খেতে লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু চিনি দেয় না, আমি একটু সামান্য চিনি দিয়েছিলাম, কারণ রান্নাতে না নুন লবণ আর চিনি এই দুটো সমপরিমাণ থাকলে ভীষণ ভালো লাগে। আর বাড়িতে তৈরি করা দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো, বেশি না অল্প, কারণ রঙটা যাতে না অন্যরকম এসে যায়, লালচে লালচে না হয়, তাই দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর কি, মিশিয়ে নিলাম বলতে পারো, 1-2 মিনিট, বেশিক্ষণ না। চিকেনটা তো মোটামুটি হয়েই গেছে, এরপর যেটা দিতে হবে মেন জিনিস সেটা হচ্ছে একটু দিলাম কেওড়া জল, যেটা ওয়াটার সেটা, আর দিলাম রোজ ওয়াটার, এটা দিলে না একদম দোকানের মতন স্বাদটা এসে যাবে, যদি না থাকে না দিলেও চলবে, স্বাদ কিন্তু একই রকম থাকবে, কিন্তু এই ধরনের রেসিপিতে একটুখানি রোজ ওয়াটার এরকম একটু দিলে তার স্বাদ দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা। আর দেখো একদম রেডি টু সার্ভ, গরম গরম সার্ভ করে দাও, ওয়াও দারুণ হয়েছিল। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। হ্যাঁ বন্ধুরা, আজকের মতন তাহলে এইটুকু, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।